হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন অবস্থান করছি যশোরের টিভিএস ট্রেডিং এ, আর এখানে আপনারা পেয়েছেন টিভিএস এর সকল বাইক। আর এই মুহূর্তে কিন্তু টিভিএস চলছে 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট টিভিএস এর বাইকের উপরে। আসলে টিভিএস এর কোন বাইকে 15,000 টাকা ডিসকাউন্ট, এছাড়া তাদের কাছে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি থাকছে আজকের ভিডিওতে। সো গাইস, দেরি না করে রাখুন, চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের মাঝে আবার চলে আসি টিভিএস এর নতুন একটা অফার চলে আসছে, ঈদের খুশি অফার। এবং টিভিএস এর নতুন বাইকের যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং অফারে আপনি কী কী ছাড় পাচ্ছেন সেই সম্পর্কে জানবো, তাহলে চলুন সবাই ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা যে বাইকটা দেখবো সেটা হলো টিভিএস এর সবচেয়ে মানে সবচেয়ে বেশি বিক্রিত এবং সবচেয়ে বেশি মনে করেন পরিচিত টিভিএস মেট্রো প্লাস। এই টিভিএস মেট্রো প্লাসের দাম যেটা নির্ধারণ করা হয়েছে, বর্তমান যে বাজেটের পরে যে নতুন দাম আসছে সেটা ডিক্স ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 1,15,000 ও নন ডিক্সের দাম হচ্ছে 1,10,000। সেখান থেকে আপনি ঈদের খুশি অফারে 5,000 টাকা করে ছাড় পাচ্ছেন দুইটাতেই। একটাতে আপনি একটার দাম দাঁড়াচ্ছে আপনার 1,10,000 ও নন ডিক্সের দাম দাঁড়াচ্ছে আপনার 1,05,000। আচ্ছা, এটা টিউবটা না টিউবলেস? এটা 100% আমাদের প্রত্যেকটা আমাদের টিভিএস এর একমাত্র মেট্রো বাইক বাদে আর এক্সেল 100 বাদে প্রত্যেকটা বাইকই টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার, জি। ওকে, এটা মাইলেজ কত পাওয়া যাবে? এটার অফিশিয়াল মাইলেজ 86, আপনি অ্যারাউন্ড 75 প্লাস মাইনাস পাবেন। আর এটাতে আপনার এটার ইঞ্জিনটা হচ্ছে ইকোথ্রাস্ট ইঞ্জিন আর সেমি ডিজিটাল মিটার। আমাদের নতুন যে অফারটা আসে সেই অফারে কিন্তু আমাদের রেডিয়ন যে বাইকটা আছে এই বাইকের দাম তো বাড়েই নাই, উল্টা আরও দাম বাড়ছে। এই বাইকটার বর্তমান মূল্য হচ্ছে 15,900 টাকা, 1,15,900 টাকা। সো দামটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। আচ্ছা, এর এটা কি কি আছে মূলত? এটা হচ্ছে এটাতে আপনি যে সুবিধাগুলো পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা ক্লাসিক বাইক লুকে বানানো। এটাতে আপনি ডুরা লাইফ ইঞ্জিন পাচ্ছেন, আপনি বাইকের যে মানে এখানে আপনি ডুরা লাইফ ইঞ্জিনের পাশাপাশি এখানে আপনি হচ্ছে যে গাড়িতে ড্যাশবোর্ডে যে মিটারটা ব্যবহার করা হয় সেই মিটারটা পাচ্ছেন, পাশাপাশি এখানে আপনি পাচ্ছেন সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। আর এটা সাউন্ডটা কিছুটা হচ্ছে বুলেট যে বাইকটা আছে ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ড ওই বাইকের সাউন্ডের মতো কিছুটা আছে, সাউন্ড পাচ্ছেন। ওকে, তাহলে এটার প্রাইস 1,15,000। আর এটা মাইলেজ কত পাওয়া যাবে? এটাতে আপনি 60 প্লাস মাইনাস পাবেন। আমাদের একমাত্র বাজেটের পরে যে বাইকটা দাম বাড়ানো হয় নাই সেটা হলো আমাদের একমাত্র টিভিএস স্ট্রাইকারে। এই বাইকটা আপনার বাজেটের আগেও ছিল 1,29,900 টাকা, সেটাতে আপনার ছাড় দিয়ে বর্তমান ঈদের খুশি ঈদের অফারে যে খুশি মানে অফারটা চলতেছে সেই অফারে ছাড় দিয়ে আপনার এখন দাম হচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা? জি জি। মানে 1,29,000 ছিল, এখন 1,30,000? না না, 1,29,900 টাকা আপনার বাইকটার দাম ছিল আপনার বাজেটের পরেও আগে পিছনে এটারই দাম ছিল, এটার দাম তো এখন অপরিবর্তিত আছে কিন্তু অফার ছাড় দিয়ে আপনার 6,000 টাকা ছাড়ে 1,24,000 টাকা দাম। 1,24,000 টাকায় আমরা পাচ্ছি টিভিএস স্ট্রাইকার। এই বাইকটার মাইলেজ? এটার অফিশিয়াল মাইলেজ আপনার মানে 65, আপনি অ্যারাউন্ড 55 প্লাস মাইনাস পাবেন। 55 প্লাস মাইনাস। আর এটা তো ডিক্স ভ্যারিয়েন্ট? জি। এক কোনো ড্রাম ভ্যারিয়েন্ট আছে? এটা কোনো ড্রাম ভ্যারিয়েন্ট? আমি আরেকটা জিনিস শুনেছি এই স্ট্রাইকারের ক্ষেত্রে, এটা হচ্ছে মিনি আরটিআর। কেন এটা বলা হয়েছে মিনি আরটিআর বলার কারণ হচ্ছে এর ব্যাক সাইডটা বা এর সামনের লুকটা টোটালি একটা আরটিআর এর একটা লুক আছে, মানে ব্যাক সাইড দূর থেকে হ্যাঁ ব্যাকের এই লাইটটা টোটালি আরটিআর এর মতো আরটিআর, তো দ্যাটস হোয়াই এইজন্য হচ্ছে এটাকে মিনি আরটিআর বলা হয়। আর সামনের হ্যাঁ কানটান দিয়ে ওভারঅল সব কিছু মিলায় এটা হচ্ছে যে আপনার আরটিআর এর মতো কিছুটা লুক আসে, তো দ্যাটস হোয়াই হচ্ছে এটাকে। আর এটা তো টিউবলেস টায়ার? জি, এটাও টিউবলেস টায়ার। ওকে, তাহলে এটার প্রাইস 1,24,900? 1,24,900, 5,000 টাকা ছাড়ে 1,24,900। আমাদের আরেকটা বাইক হচ্ছে 100cc সেগমেন্টের একমাত্র আমাদের টিভিএস মেট্রো ইএস। এটার প্রাইসটা হচ্ছে যে আপনার বর্তমানে যে মানে বাজেটের পরে 1,00,000 টাকা দাম হয়েছে মানে 99,900 টাকা, সেখান থেকে আপনি ছাড়ে আসছে 94,900 টাকায় পাচ্ছেন। 5,000 টাকা ছাড় চলতেছে, 94,900 টাকা 5,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। আর এটার মাইলেজ কত পাওয়া যাবে? এটার অফিশিয়াল মাইলেজ 95, আপনি অ্যারাউন্ড 75 প্লাস মাইনাস আপনি পাবেন। 75 প্লাস মাইনাস বেশি পাবেন, আরো বেশি 80, অনেকে বলে 85ও পাই কিন্তু আসলে মানে যেভাবে চালান না কেন আপনি 75 প্লাস মাইনাস 100%। আসলে টিভিএস এর বাইকগুলো অলওয়েজ টাইম আপনার হচ্ছে যে মাইলেজের জন্য বেস্ট। এরপর আমরা যে বাইকটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের টিভিএস এর রেইডার। এটা আসলে বর্তমান সময়ে 125 সেগমেন্টে রুল দ্য রোড, এটার মূল থিম যে মোটর মানে কথাটা বলা হয়েছে বাস্তবিক অর্থে এটা রুল দ্য রোড করতেছে। আপনার বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ এবং সবচেয়ে বিক্রিত যে প্রোডাক্টটা আমাদের সেটা হচ্ছে টিভিএস রেইডার। এটাতে আপনি যে ফিচারগুলো বা যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন আপনি অনেক স্পোর্টস বাইকে ওই ফ্যাসিলিটিগুলো আপনি পাবেন না। আচ্ছা, আমাদেরকে একটু বলা যাবে যে কি কি ফিচার এটাতে আপনি ফিচারের সাথে যদি প্রথমে আপনি বলি সেটা হচ্ছে যে এটার যে মানে ব্রেকিং সিস্টেম এটা কিন্তু সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম। এটাতে আপনি সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম পাচ্ছেন, আপনার একটা ব্রেক করলে দুইটা ব্রেকে কাজ করবে, পাশাপাশি আপনি এখানে পাচ্ছেন রোটাপেটাল ডিস্ক ব্রেক, আবার সামনে পিছনে দুইটাই টিউবলেস টায়ার 90x90 সেগমেন্টের টায়ার পাচ্ছেন, পিছনের টায়ারটা হচ্ছে 90x100 সেগমেন্টের টায়ার। আপনি এখানে পাচ্ছেন এয়ারকুল ও অয়েলকুল ইঞ্জিন,
আপনি মনোসক সাসপেনশন পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে যে আপনি হচ্ছে যে এলসিডি মিটার পাচ্ছেন, যেখানে আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনার গিয়ার শিফটিং থেকে মানে যাবতীয় যা একটা ডিজিটাল মিটারে থাকার প্রয়োজন আছে সবগুলোই আপনি এখানে পাচ্ছেন। এখানে আপনি খুব কিউট একটা চার্জিং ইনপুট পাচ্ছেন, আপনি এখানে চাইলেই আপনার ইউএসবি কেবল দিয়ে আপনি আপনার বা যে কোনো কিছু চার্জ দিতে পারবেন। পাশাপাশি এখানের সিটটাও কিন্তু লুকটাও কিন্তু খুব সুন্দর, এটা স্পোর্টি একটা লুক আছে। তো নিঃসন্দেহে বলতে পারেন 125 সেগমেন্টে এটা আসলে রুল করার মতো একটা বাইক। আর এই বাইকের মাইলেজ কত পাওয়া যাবে? এইটার আসলে মাইলেজ আপনার হচ্ছে যে 55 প্লাস মাইনাস, আপনার 125 সেগমেন্টের যত বাইক আছে সবগুলোতে আপনি 55 প্লাস মাইনাসের উপরে পাবেন না। ওকে, 55 প্লাস মাইনাস পাওয়া যাবে। আর এটা কি এখনো পর্যন্ত টিভিএস এর ভালো বিক্রি হচ্ছে, সবচেয়ে বিক্রিত মানে প্রোডাক্ট এখন বর্তমান সময়ে? এখন বর্তমান সময় এই বাইকটা সবচেয়ে বেশি বিক্রি। আচ্ছা, এই বাইকটা কয়টা কালার আছে আপনাদের কাছে? আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবল আছে, ব্ল্যাক, ব্লু, ইয়েলো, রেড সবগুলোই অ্যাভেলেবল। মানে চারটি কালার আছে, চারটি কালারের কি কোনো প্রাইস এই মুহূর্তে ডিসকাউন্ট অথবা কোনো? না, এইটার প্রাইসটা মানে 144,900 টাকা ছিল, বর্তমানে 46,900 টাকা, 2000 টাকা বাড়ছে। এটা বাজেটের কারণে? এটা বাজেটের কারণে। দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু গাড়ির দাম কিন্তু আগে থেকে অনেকটা বাড়ছে, আসলে কি কারণে বাড়ছে? শুনুন, অনেকটা বাড়ে নাই, আমাদের সর্বোচ্চ একটা বাইকে 3,000-4,000 টাকা করে বাড়ছে, খুব বেশি বাড়ে নাই অন্যান্য কোম্পানির তুলনায়। তো আসলে বাইক বাড়ার মূল কারণ হচ্ছে বর্তমানে যে বাজেট প্রণয়ন হয়েছে আমাদের 2022-23 অর্থ বছরের, সেই বাজেটে আসলে আপনার এইসব প্রোডাক্টের উপরে মোটরসাইকেলের উপরে মানে সরকার মানে ভ্যাটটা আরও আরও বেশি করছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে বাইকের প্রাইসটা একটু বেড়ে গেছে। ওকে, আর আপনাদের শোরুম থেকে গাড়ি কিনলে কী কী ফ্যাসিলিটি পাচ্ছি আমরা? আপনি আমাদের বাইক যদি আপনি যশোর স্থানীয় হন তাহলে আপনি বাইক সহজ কিস্তিতেও নিতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি যদি আমাদের বাইক এখান থেকে বি করেন, আমরা যশোরের একমাত্র মনে করেন যে ক্যাশ ডিলার, তো আপনার বাইকের যাবতীয় যা সুযোগ সুবিধা আছে টিভিএস এর বাইকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আপনার বাইকটা দিয়ে থাকি। তার মানে আপনাদের এখানে কিস্তি সিস্টেমটাও আছে, সকল ধরনের সুযোগ সুবিধা। আর আপনাদের এখানে সর্বোচ্চ ঈদের যে খুশি বলছেন এতে কত হাজার টাকা ডিসকাউন্ট আছে? এখানে আপনি 15,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, 15,000 টাকা ডিসকাউন্ট। আপনি আমাদের ঈদের খুশি অফার উপলক্ষে আমাদের আরো একটি অপরিবর্তিত গাড়ির দাম আছে, সেটা হচ্ছে আরটিআর। এটা বাজেটের আগেও ছিল 1,81,000, এখন বর্তমানে আপনি 1,81,000-তেই পাচ্ছেন। সেখানে আপনি আরও ছাড় পাচ্ছেন ঈদ উপলক্ষে, এখানে আপনি ছাড় দিয়ে এই গাড়ির দাম পড়বে হচ্ছে যে আপনার 7,000 টাকা ছাড় আছে, এখন বর্তমান দাম হচ্ছে 73,900 টাকা। আচ্ছা, আপনাদের এই বাইকটা কিন্তু ইঞ্জিন একটা কমপ্লেন ছিল যে ভাইব্রেশন হয় না এখন বর্তমানে, এটা আগেও আপনার অনেক ভিডিওতে আমি বলছি যে বর্তমানে হচ্ছে যে টায়ার মোটা করা বা ইঞ্জিন থেকে আলাদা করে রাখার জন্য আপনার এখন আর টোটালি এটা ভাইব্রেট করে। আর এই বাইকটার মাইলেজ কত পাওয়া যাবে? এটা 160 যত বাইক আছে মার্কেটে তার মধ্যে বেস্ট একটা মাইলেজ পাবেন। আসলে স্পোর্টস বাইকগুলার আপনার মাইলেজের কোনো নির্দিষ্ট করে কিছু বলা যায় না, যদি কেউ বলে সেটা হলো বোকামি। বাইকটার টোটালি মাইলেজটা ডিপেন্ড করে হচ্ছে রাইডারের উপর, আপনি কীভাবে বাইকটা রাইড করতেছেন, কীভাবে আপনি বাইকটা চালাইতেছেন, কী কতটুকুর মধ্যে চালাইতেছেন, কতটুকু স্পিড উঠাইতেছেন, কতটুকু থ্রোটল দিচ্ছেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিংয়ের উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার বাইকের মাইলেজটা ডিপেন্ড করে। ওকে, আর আপনার সর্বোচ্চ বললেন যে 15,000 টাকা ডিসকাউন্ট, এটা কোন বাইকে? এটা হচ্ছে আমাদের টিভিএস ম্যাক্স, ম্যাক্স আর রক্সে। এই দুটো বাইক কি আছে আপনাদের শোরুমে? না, আমাদের আপাতত এই দুইটা শোরুম বাইকটা আমাদের অ্যাভেলেবেল নাই, কারণ হচ্ছে যে এই বাইকগুলো হচ্ছে যে যশোর বা জেলা শহরগুলোতে একটু কম চল, সেই জন্য আপনাদের শোরুমে এই মুহূর্তে, সেই জন্য আমাদের শোরুমে এটা এখন বর্তমানে অ্যাভেলেবেল না। এবার কোন বাইকটা দেখাতে যাচ্ছেন? এরপরে যদি আমরা যে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের টিভিএস 4B আছে। এখানে হচ্ছে যে আপনার টিভিএস 4B যে তিনটা সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্টেরই কিন্তু প্রাইস বাড়ানো হয়েছে। তিনটা সেগমেন্ট বলতে সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, ABS। আপনি ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্কের দাম হচ্ছে বর্তমানে 2,01,900 টাকা, মানে 2,01,000 টাকা কম 2,02,000 টাকা। এখানে আপনি 7,500 টাকা ছাড়ে 94,400 টাকা দিয়ে পাচ্ছেন। পাশাপাশি ডাবল ডিস্কের দাম হচ্ছে 2,11,900 টাকা, সেখান থেকে আপনি 7,500 টাকা ছাড়ে 2,04,400 টাকায় পাচ্ছেন। আর 4B ABS যেটা আছে সেটার দাম হচ্ছে 2,26,900 টাকা, সেটা আপনি 7,500 টাকা ছাড়ে 2,19,400 টাকায় পাচ্ছেন। ওকে, আর এই বাইকটা আর যে তিনটা বাইকের কথা তো বললেন, এই তিনটা বাইকের কি ফিচার কি সব একই? সেম ফিচার, সেম সব, জাস্ট ব্রেকিংটার মধ্যে পার্থক্য, ডাবল ডিস্ক, সিঙ্গেল ডিস্ক, ABS। আচ্ছা, এটা শুধু পার্থক্য, এতটুকু শুধু পার্থক্য, আর তাছাড়া টায়ার সাইজ বলেন, ইঞ্জিন স্পেসিফিকেশন বলেন, ইচ অ্যান্ড এভরিথিং সবই সেম। ওকে, আর এই বাইকের মাইলেজ কত পাওয়া যাবে? আপনার আমি আগেও বললাম যে আসলে মাইলেজটা ডিপেন্ড করে টোটাল স্পোর্টস বাইকের মাইলেজটা ড্রাইভারের উপরে ডিপেন্ড করে। এটা আপনি আমি যেটা বলবো এটা আপনার মানে মানে মিথ্যা কথা বলা হয়ে যাবে, কারণ আমি একটা পার্সোনালি ডাবল ডিস্ক চালাই, সেটাতে আমি 45 প্লাস অলমোস্ট মাইলেজ পাই, কিন্তু সবাই এটা পায় না, কারণ হচ্ছে বাইকটা চালানোর উপরে সম্পূর্ণটাই ডিপেন্ড। আর এটা কয়টা কালার আছে আপনাদের কাছে? এটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল, তিনটা কালারই আছে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এই তিনটা কালারই আপনাদের কাছে? জি।
আর এত সময় তো ছেলেদের বাইক দেখালেন, তাহলে মেয়েদের বাইক কি আছে আপনাদের কাছে? মেয়েদের বাইক বলতে আমাদের কাছে XL100 আছে, XL100 কমফোর্ট আছে, পাশাপাশি আমাদের কাছে ইনটক আছে। আসলে ইনটকটা আমরা দেখতে পারি কারণ ওটা একটা স্পোর্টস ক্যাটাগরির বাইক। আপনি একটা আমাদের সামনে আছে, আপনি গেলে দেখতে পাবেন। এটা হচ্ছে TVS ইনটক রেসিং এডিশনের বাইক। এটা আসলে CVTTI ইঞ্জিন, 3-valve বাইক, আপনার স্মার্ট এক্স কানেক্টেড মিটার, পাশাপাশি এখানে আপনি 37 লিটারের স্পেস পাচ্ছেন হচ্ছে বাইকের নিচে, মানে নিচে নিচে, পাশাপাশি আপনি হচ্ছে যে এটাতে মানে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং সিস্টেম উইথ ডিস্ক ব্রেক পাচ্ছেন। আর সবচেয়ে বড় মানে বিষয় যেটা, এটাতে আপনি যে চালায় যে কমফোর্টনেসটা পাবেন, এখানে একমাত্র ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, ইমার্জেন্সি লাইট পাচ্ছেন, পাশাপাশি মানে ওভারঅল দিয়ে বাইকটা হচ্ছে যে টোটালি ইউনিক এবং মানে জোস একটা বাইক। মানে এটা মেয়ে ছেলে সবাই চালায়, স্কুটি আসলে এর জন্য আলাদা একটা সেগমেন্টই আছে। আচ্ছা, যতদূর আমরা জানি যে স্কুটি একমাত্র মেয়েরা বেশি পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, না এরকম কিছু না, বর্তমানে পুরুষরা বা এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, বাংলাদেশে সবাই স্কুটি চালায়, ছেলে মেয়ে সবাই। তো স্কুটিটা আসলে একটা আলাদা রুচির বিষয়। আর এই বাইকটার প্রাইস কত টাকা যাচ্ছে? এটার আগের যে প্রাইস ছিল 179,900 টাকা, এখন বর্তমানে সেম প্রাইস আছে, এটা 179,900 অপরিবর্তিত আছে। 125 cc সেকেন্ড বাইক, হ্যাঁ এটা 125 cc। আর মেয়েরা যেহেতু আস্তে আস্তে গাড়ি চালায়, তারা কিন্তু বেশি স্পিডে গাড়ি চালায় না, সেই ক্ষেত্রে এই বাইকটার মাইলেজটা আমরা কত পেতে পারি? এটা 55 ± পাবেন। 55 ± কারণ মেয়েরা যেহেতু চালাবে, সেহেতু তারা তাদের মতন, কারণ একটা ছেলে যেভাবে বাইক রাইড করে কিন্তু একটা মেয়ে সেভাবে বাইক রাইড করে না। অবশ্যই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে। আমাদের যদি আপনাদের TVS এর বাইকের প্রয়োজন হয়, স্বপ্নিল ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদেরকে পার্সোনালভাবে ডিসকাউন্ট দেওয়া হবে, এবং পাশাপাশি স্বপ্নিল ভাইয়ের প্রোমো কোড ইউজ করলে আপনারা এখান থেকে যে কোনো বাইকের উপরে মানে আপনারা বিভিন্ন পরিমাণ ডিসকাউন্ট পেয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।